শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। প্রথম 4 বলে 4-2 নিয়ে শেষ 2 বলে 1 রানের সমীকরণে নামিয়ে আনেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। পঞ্চম বলে বাউন্ডারি, ম্যাচ শেষ, সাথে আবাহনীর শিরোপা নিশ্চিত। 2 ম্যাচ হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা উৎসব করেছে শেখ জামালকে হারিয়ে। অবশ্যই দেখেন, আমরা টুর্নামেন্টের আগেই বলেছিলাম যে আমরা যেভাবে টিম গড়েছি, সো আমার মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আমরাই রাখি। এরকমই আমাদের টিম এফোর্ট ছিল, পারফরমেন্সও তাই বলে। সো অবশ্যই আজকে একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের 7-8 জন প্লেয়ার নিয়ে ন্যাশনাল টিমের, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। বাট আমার মনে হয় যে যারা ছিল তারা সেটা শেষ করে। আপনি আগের ম্যাচে দারুণ একটা গার্ড অফ অনার পেয়েছেন আফগানি থেকে, এবং এই ম্যাচ বলা যায় শেষ দিকে একা হাতে জিতিয়েছেন, দারুণ একটা ফিনিশ করেছেন। আপনার কি মনে হয় যোগ্য বলেই আপনাকে আফগানি এতটা বড় সম্মান দেয় সবসময়? দেখেন, আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অবশ্যই, আপনি যদি পারফরমেন্স না করেন আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিবে না স্বাভাবিকভাবেই। সো আমার কাছে মনে হয় যে যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানে ওইটুকু পারফরমেন্স করার, এবং আমি করেছি। আফগানি সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে, এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না, অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাকিবুলের একটা চার, সাকিবের একটা চার, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তাছাড়া কিন্তু আসলে ম্যাচটা ইজি ছিল না, উইকেটে বল লাস্টের দিকে আসতেছিল না, ফাইসা যেতেছিল, তো সব মিলে একটু ডিফিকাল্ট ছিল আমার মনে হয়। সো ক্রেডিট গোস টু এভরিওয়ান। এই নিয়ে এই আসরের টানা 14 ম্যাচ জিতলো আবাহনী, এবং 14 নম্বর জয়টা এমন এক দল নিয়ে আসলো যা অনেকটাই তুলনামূলক খর্ব শক্তির। সেরা 7 জন ক্রিকেটার ন্যাশনাল ডিউটিতে ম্যাচের আগের রাতে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয় আফিফ, তানভীর এবং সাকিবকে। আপনাদের টিমের যে সিচুয়েশনটা ছিল সেখানটাতে আসলে সম্ভব ছিল না, কিন্তু আপনারা যে টানা 14 ম্যাচ বা 13 ম্যাচ জিতে এসেছেন সেটারই কি রিফ্লেকশন মাঠে দেখা গেল? ডেফিনেটলি একটা টিমের আত্মবিশ্বাস তো ছিলই, যদি এতগুলো প্লেয়ার না থাকাতে, মানে আমি যদি বলি লিটন, শান্ত, তৈয়দ হৃদয়, জাকের আলী, অনেক, সাইফুদ্দিন, তাসকিন, শরীফুল, সাতটাই বড় নাম না, এরা ছাড়াও আমরা যে আছে খেললাম, মানে পূর্ণ শক্তির শেখ জামাল সাকিব যেহেতু এসেছিলো আজকে দল, ওদের পূর্ণ শক্তি দল ছিল, ওদের সাথে জেতাটা ইজি ছিল না। আসলে আমিও জানতাম সোনা টাফ, বাট দ্য বয়েজ মানে তারা মাঠে যেভাবে খেলেছে বা তাদের যে কমিটমেন্ট ছিল, কমিটেড ছিল, তারা জিতবে এই ম্যাচটা। আই ওয়াজ ভেরি হ্যাপি দ্য ওয়ে দে প্লেড। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আবাহনীর শেষ 2 ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইন পুকুরের বিরুদ্ধে। জাতীয় দলের খেলা থাকায় সে ম্যাচে নিশ্চিতভাবেই আফিফ, তানভীর এবং সাকিবকে তারা পাচ্ছে না। শেষ 2 ম্যাচে জয় পেতে তাই আকাশি হলুদদের বেশ বেগ পাওয়ারই কথা, আর তাতেই ঝামেলায় পড়বে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। বিকেএসপি থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।